পুজো দিয়ে প্রচার শুরু করেছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর ছবিও বেরিয়েছে কাগজে, তাতে দেখা যাচ্ছে পদ্মফুল হাতে দাঁড়িয়ে সুদীপ, সঙ্গে সঙ্গে জল্পনা আর রসিকতা শুরু। আর ফুল পেলেন না সুদীপ, পদ্ম হাতেই ফটোশ্যুট। এমনিতেই উত্তর কলকাতায় বিজেপি নিয়ে ফিসফাস তুঙ্গে, তার উপর প্রথম দিনেই কিনা তৃণমূল প্রার্থীর হাতে পদ্ম। বিজেপির কর্মী সমর্থকরা বলছেন কি হতে চলেছে, এটাই তো ইঙ্গিতবাহী, উত্তরে এবার পদ্ম ফুটবেই। পুজোর সময় ঈশ্বরই তৃণমূলের হাতে পদ্ম ধরিয়ে দিয়েছেন। সুদীপ শিবির অবশ্য বলছে এসব ভুলভাল প্রচার, পুজোর সঙ্গে ভোটের ফলের কোনো সম্পর্ক নেই, অরাজনৈতিক কথা বলা হচ্ছে। ওটি পদ্ম না অন্য ফুল তা সুদীপ খেয়ালই করেননি। তৃণমূলেরই একটি শিবির অবশ্য মনে করছে আজকের মিডিয়ার যুগে সুদীপের সতর্ক থাকা উচিত ছিল। উল্লেখ্য, গত 2014 সালে এখানে সুদীপ জিতেছিলেন 96,226 ভোটে, পেয়েছিলেন 343,687 ভোট, হিসেবে 35.49%, যা তার আগের 2009 থেকে 16.96% কম। 2014-তে দ্বিতীয় হন বিজেপির রাহুল সিনহা, 247,461 ভোট পেয়ে, যা ছিল 25.88%, 2009-এর থেকে 21.66% বৃদ্ধি। এরপর তৃতীয় ছিল সিপিএম, 196,549, অর্থাৎ 20.50%, এটা আবার আগের থেকে 19.55% কম। কংগ্রেস চতুর্থ, ভোট 130,783, 13.68%, তাও স্বয়ং সোমেন মিত্র প্রার্থী ছিলেন বলে। অর্থাৎ গতবার সুদীপ বিজেপিকে হারান 96,000 ভোটে, আর বাম কংগ্রেস মিলে কেটে নেয় 327,373 ভোট। এবারও মূল লড়াই সুদীপ বনাম রাহুল। লক্ষণীয়, সুদীপের ভোট শতাংশ একই থাকবে তো, যদি বাম কংগ্রেস ভোট কাটে সুদীপ নিরাপদ, কিন্তু যদি এদের একাংশের সমর্থক মনে করেন আমার পার্টি জিতবে না, ভোট নষ্ট না করে তৃণমূল বিরোধিতার তাগিদে বিজেপিকে ভোট দিই, সেক্ষেত্রে লড়াইটা জমজমাট চেহারা নেবে। গতবার সোমেন মিত্র নিজে দাঁড়ানোয় কংগ্রেস যা ভোট পেয়েছিল সাধারণ ধারণাই বলে এবার অনেক কম ভোট পাবে, এই ভোট কোন দিকে যাবে, ফলে আপাত দৃষ্টিতে এগিয়ে থাকলেও উত্তরের লড়াইতে এবার চোরাস্রোত প্রবল। সুদীপকে নিজের ভোট বাড়াতে হবে, নির্ভর করতে হবে সিপিআইএম কংগ্রেসের ভোট কাটার ওপর, পরিস্থিতি আন্দাজ করে ছাপিয়েছে বিজেপি। এই অবস্থায় কিনা খোদ সুদীপের হাতে প্রথম দিনেই পদ্মফুল, রাজনীতি সচেতন উত্তর কলকাতায় আপাতত ছবি নিয়েই চা দোকানে মশলাদার জল্পনা।